দর্শক বন্ধুরা, আজকে আমি এই আমার বাড়ির গাছের একটা কলার মোচা হয়েছে। এই মোচাটা কাটে কুরবানির মাঞ্জি দিয়ে ভাজি করবো, আর এই মগজটা দিয়ে ভাজি ভর্তা করবো। কুরবানির সময় আনলে আমরা এইরকম করে ভাজি খাই, খুবই ভালো লাগে। কলার মোচাটা পরা হলো, এটা এখন বাসে নেওয়া লাগবে। আমি আসি, ধরো তোমায় বসো, দুইজনে লাগে শুনে না আগাবে শুনে লাগ। এরা ফেল দাঁড়াবে এই সপ্তটা, আরে যেটা এই দুটা, এই যে শক্ত ভিতরে যেটা শক্ত, আর দেখো হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে এই সাদাটা, আর এই যে শক্তটা আছে, এই যে শক্তটা, হ্যাঁ হ্যাঁ এবার আমি ছেলে দেখেছি। কাঁঠালের সঙ্গে কাঁঠালের বিচি খুবই খাওয়া লাগবে, সব তরকারির মধ্যে আপনার বিচি খুব ভিটামিন সব, আবার বিচি খাওয়া উপকারীও, আপনার বিচি খুবই গুণ। খালি এই মগজটা খেতে খুবই ভালো লাগে। খালি আয়রন পানি দেওয়ার সাথে পানি একেবারে নীল হয়ে গেল। খায়া সব পাওয়া যায়।
মাছ ধরে ভরসা এটা করে কেলাম দিতে করলে একেবারে মাছ ধরতে পারবো তোমার এই ভরসাটা এতই খারাপ। একদিন তো থর ভত্তা খাওয়া হয়নি, একটা মাছ ভত্তা। দেখি বিসমিল্লাহ রহমান রহিম। এই ভর্তা এত স্বাদ লাগে, একদম মাছ ভর্তা। তোলার ফুর আলে এই ভর্তা না খায়া ছাড়াই যাবে না। কলার থুর দিয়ে আর কাঁঠালের বিচি আর এই ম্যাঞ্জি